অর্থকড়ি ছাড়া সৌদি আরবের আর কিছুই নেই বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সৌদি আরবকে নিয়ে উপহাস করেছেন তিনি বলেছেন সৌদি আরবের অর্থ ছাড়া আর কিছুই নেই তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে কথা স্বীকার করেছেন এবং এটাকে তিনি নিজের জন্য গর্ব হিসেবে বর্ণনা করেছেন গত বছরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তাদের সেনা সমর্থন ছাড়া সৌদি রাজা সালমান দুই সপ্তাহ ক্ষমতায় থাকতে পারবেন না মার্কিন সরকারই সৌদি আরবকে রক্ষা বলে তিনি জানিয়েছিলেন এছাড়াও ফক্স নিউজের উপস্থাপক ওই সাক্ষাৎকারের এক পর্যায়ে ইরানের আকাশ সীমায় অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংস ইরানিদের মাধ্যমে তেল ট্যাঙ্কার প্রশ্ন করেন এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন তারা যেসব তেল ট্যাঙ্কার আটক করেছে সেগুলো আমাদের নয় এবং হরমুজ প্রণালী নিরাপত্তা ইস্যুতে বলবো ভূ রাজনৈতিক দিক থেকে হরমুজ প্রণালী আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ খুব একটা চলাচল করে না পারস উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার স্লোগান তুলে আমেরিকা ইরান বিরোধী জোট গঠনে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এসব কথা বললেন সামরিক সহযোগিতা নিয়ে আলোচনায় সৌদিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই উপসাগরীয় দেশটিতে কয়েক হাজার সেনা মোতায়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পরেই তিনি এই সফরে গেলেন বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে আফগানিস্তানে এক অঘোষিত সফরের পর রিয়াদে যান মার্ক এসপার এ সময় বৈঠকে তারা প্রতিরক্ষা ইস্যু ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন গত এগারো অক্টোবর পেন্টাগন বলেছে মধ্য সেপ্টেম্বরের দুটি তেল স্থাপনায় হামলার পর সৌদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেশটির অনুরোধে সেখানে নতুন করে মার্কিন সেনা মোতায়েন করা হবে ওই ভয়াবহ হামলার ঘটনায় ইরানকে দায়ী করছে সৌদি ও যুক্তরাষ্ট্র এসপার বলেন দুই স্কোয়াড্রন যোদ্ধা ও অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি সৌদি আরবে পাঠানো হচ্ছে এতে গত মাস থেকে রিয়াদে তিন হাজারের মতো সেনা মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রের গত চোদ্দ সেপ্টেম্বরের হামলায় সৌদির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল বিশ্ববাজারে তেলের দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়েছিল এই ঘটনাকে যুদ্ধের সামিল বলে তুলনা করেছে ওয়াশিংটন কিন্তু সৌদি কিংবা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্য প্রতিশোধ নেয়নি কাশ্মীর ইস্যুতে মাহাথিরের সমালোচনা মালয়েশিয়ার পাম অয়েল বয়কট করল ভারত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর করে দেশটি থেকে পাম অয়েল কেনা বন্ধ করে দিয়েছে ভারত এই প্রসঙ্গে মাহাথির মোহাম্মদ বলেছেন তিনি ভারতের এই বাণিজ্য যুদ্ধের পরেও নিজের অবস্থান থেকে সরে আসবেন না গত অগস্ট মাসে ভারতের সংবিধান থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর রাজ্যের মুসলমানদের ওপর নয়াদিল্লির পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন মাহাথির মোহাম্মদ জাতিসংঘ সাধারণ পরিষদের চুয়াত্তরতম বার্ষিক অধিবেশনে দেযা ভাষণে মাহাতির মোহাম্মদ বলেছেন জম্মু কাশ্মীরে আগ্রাসন চালিয়েছে ভারত পাম অয়েল বয়কটের বিষয়ে ভারতের ঘোষণার কারণে কুয়ালামপুর এবং নয়াদিল্লির ভেতরে বাণিজ্য যুদ্ধ দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে মালয়েশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ভারতের পক্ষ থেকে পাম অয়েল বয়কটের ব্যাপারে মাহাথির মোহাম্মদ বলেন আমরা আমাদের মনের কথা বলেছি এবং তা থেকে পিছু হটব না তিনি আরও বলেন আমরা যা বলেছি তা হচ্ছে আমাদের সবারই জাতিসংঘের প্রস্তাব মেনে চলা উচিত উনিশশো সালে কাশ্মীর সংকট সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয় ওই প্রস্তাবে বলা হয় গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণ রাজ্যের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু ভারত আজ পর্যন্ত সেই গণভোট অনুষ্ঠান করেনি ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ